আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে কিছুই জানে না মার্কিন পররাষ্ট্র দপ্তর। জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো ষড়যন্ত্র টিকবে না অভিমত বিশেষজ্ঞদের। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নীলফামারি ও লালমনিরহাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। দিনাজপুরে নবগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত, অনলাইনে শুরু হয়েছে পশু বিক্রি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব, ভাঙন আতঙ্কে কয়েকশো পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারকে চাপে রাখতে বিদেশে বিএনপি লবিস্ট নিয়োগের মাধ্যমে যে ষড়যন্ত্র করছে তা শেষমেশ ধূপে টিকবে না বলে মন্তব্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। বাংলাদেশের নির্বাচন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে লবিস্টরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যের কাছে চিঠি দেন মার্কিন ছয় কংগ্রেসম্যান। বাংলাদেশ ইস্যুতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে কিছুই জানে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলে জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উদ্যোগ নিতে ছয় মার্কিন কংগ্রেসম্যান প্রথমে জো বাইডেন ও পরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যের কাছে চিঠি দেন। যদিও এতে বাংলাদেশের কোনো রকম প্রভাব পড়বে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, কারণ বাংলাদেশের সব ধর্মের মানুষের সম্প্রীতি, সহাবস্থান ও নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সম্পর্কে কংগ্রেসম্যানদের কোনো ধারণা নেই। তারা শুধু অর্থের বিনিময়ে একটি দলের পক্ষে কাজ করেছেন। এদিকে বাংলাদেশ ইস্যুতে মার্কিন ছয় কংগ্রেসম্যানের আলাদা দুটি চিঠির বিষয়ে কিছুই জানেন না যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমি সেই চিঠি সম্পর্কে কিছুই জানি না। কংগ্রেসম্যানদের কাছ থেকে আমরা যেসব তথ্য পাই গোপনেই সেগুলোর প্রতিক্রিয়া জানানো হয়। এ বিষয়ে কোনো তথ্য পেলে গোপনীয়তা রক্ষা করে তার সমাধান করা হবে। বিশেষজ্ঞরা বলছেন লবিস্ট নিয়োগের এমন ঘটনা নতুন নয়, বরং অনেক আগে থেকেই তারা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালিয়ে আসছে। অপরদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ইস্যুতে মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিক। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ নিয়ে একটি পাল্টা আবেদনও পাঠিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রায়ই প্রতিদিনই বলছেন বর্তমান সরকারের সময় তারা সবচেয়ে নিরাপদে আছেন। উল্লেখিত চিঠিটি পক্ষপাতদুষ্ট এবং উক্ত চিঠির মাধ্যমে সংখ্যালঘু সংখ্যা কমানোর বিষয়ে ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি জামাত যে অমানবিক নির্যাতন চালিয়েছিল সে তথ্য ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠিতে উল্লেখ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা নীলফামারীর ডিমলা ডালিয়া পাওবু নির্বাহী প্রকৌশলী আসফাউ উদ্দৌলা জানান, আজ সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। সকাল ৯টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পাওবু কর্তৃপক্ষের আশঙ্কা তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি হতে পারে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে দুকুল উপচে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে প্রবেশ করছে। এদিকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোই পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতোমধ্যে আদিতমারী উপজেলার মহিষখোঁচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জরুরি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সচেতন আছে জেলা প্রশাসন। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিন আজ।
ইতিমধ্যেই প্রচার প্রচারণায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন দুই সিটির মেয়র প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন রাজশাহীর জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন নিয়মিত নগরীর গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ করেছেন। এদিকে রোববার সিলেট সিটি নির্বাচনে 21 দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে ভারী বৃষ্টিতে সিলেটে প্রচারণা কিছুটা ব্যাহত হচ্ছে। দর্শক, এ মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে বন্যা পরিস্থিতি এবং সিটি নির্বাচনের প্রচার প্রচারণা কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ রেখা। আপনি জানেন যে আগামী 21 জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার আজকে কিন্তু শেষ দিন। কিন্তু শেষ দিনেও কিন্তু প্রচার প্রচারণা, স্বাভাবিক যে প্রচার প্রচারণা রয়েছে সেটাতে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা প্রচার প্রচারণা গণসংযোগে অংশ নিয়েছেন। আজ প্রচারণার শেষ দিনেও বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রচারণার শেষ দিন বলে কম বেশি সবাই কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন শুডাউনের, কিন্তু বৃষ্টিতে ছন্দপতন ঘটিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মিছিল, মিটিং আর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র, কাউন্সিলর এবং তাদের সমর্থকরা। তবে আজ রাত 12টার পর প্রার্থীরা আর কোনো সভা সমাবেশ, নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা, মিছিল করতে পারবেন না। তবে সিসিক নির্বাচনে 190টি কেন্দ্রের মধ্যে 132টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন 8 জন। তবে ইতিমধ্যেই নির্বাচন বর্জন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মৌলানা মাহমুদুল হাসান। এখন 7 জন নির্বাচনে থাকলেও ভোটের মাঠে বেশ সরব রয়েছেন আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল। তাছাড়া এবার কিন্তু 273 জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে 87 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমি আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই, গত কয়েকদিনের টানা অবিরাম বর্ষণে কিন্তু সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে ভোটের আমেজ, অন্যদিকে বন্যার আশঙ্কায় কিন্তু সিলেটের যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু চরম দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। এবং আরেকটি তত্ত্ব রয়েছে যে সিলেটে গত 4 বার কিন্তু 27টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এবারই প্রথমবারের মতো কিন্তু 42টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসলে এই ছিল সিলেট থেকে সিটি নির্বাচনের শেষ দিনের বৃষ্টির কারণে প্রচারণার বিঘ্ন ঘটা সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ রেখা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মৃণাল কান্তি দাস। এবার রাজশাহী থেকে সিটি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার আজকে শেষ দিন। আজকে রাত 12:30 পর থেকে আসলে প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন অফিসে। এখান থেকে বিভিন্ন সাংবাদিকরা তাদের প্রবেশপত্র সংগ্রহ করছে। এছাড়াও আমি একটি কথা বলে রাখতে চাই যে 3 জন মেয়র প্রার্থীর মধ্যে এইচ এম খায়রুজ্জামান লিটন প্রচার প্রচারণায় অনেকটাই এগিয়ে আছেন এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন এবং জাতীয় পার্টির লতিফ, উনি প্রচার প্রচারণা ওনাদের অনেকটাই কম লক্ষ্য করা গেছে। এছাড়াও পাড়া মহল্লাতে শেষ দিনের প্রচার প্রচারণা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমার কথা হয়েছে রাজশাহীর পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম পিপিএম বারের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় 3,500 পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও র্যাব এবং বিজিবি টহল দিবেন। এছাড়া আমার কথা হয়েছে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। উনি আমাকে জানিয়েছেন যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। তো দর্শক, রাজশাহী থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অন্তু, আপনাকে ধন্যবাদ। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির
3,16,02,69,93 পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের কাছে তৃতীয় ও চতুর্থ কিস্তির এ টাকা তুলে দেন সেতু সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। গত 5 এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট 3,16,90,97,050 পরিশোধ করা হয়। এর ফলে প্রথম বছরে সর্বমোট 632,93,36,142 পরিশোধ করা হল। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 32,605,52,00,000 টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দিনাজপুরে নবগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। আর কদিন পরেই বিভিন্ন হাটে বিক্রি শুরু হবে কোরবানির পশু। ইতিমধ্যে প্রাণী সম্পদ বিভাগের ব্যবস্থাপনায় অনলাইনে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি, ফলে বেশ ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশু উৎপাদনকারী খামারিরা। মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। কয়েকদিন পরে ঈদুল আজহা, কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দিনাজপুরের 13টি উপজেলায় মোট 1,94,273টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ব্যাপকভাবে দেশীয় গরু মোটাতাজা করা হচ্ছে প্রাকৃতিক উপায়ে। সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুষি, চকর, ভাত, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। একটা গরুকে 5 বার খাদ্য দিই আমি, গরুর জন্য প্রতিদিন খের কাটি, মানে খাবার মা খাই যেখানে। মোটাতাজা করণের জন্য ঘাস, কারি, ভুষি, এমনকি মানে মাঠে কাঁচা ঘাস। এবার খাবারের দাম বেশি হলেও বাজারে ভালো দাম থাকায় লাভের আশা করছেন খামারিরা। পাশাপাশি শেষ মুহূর্তে ভারত থেকে চোরাই পথে আসা গরু বাজারে প্রবেশ করলে লোকসানে পড়ার দুশ্চিন্তাও আছে খামারিদের। বাজার যেভাবে চলতেছে সেই হিসাবে যদি থাকে তাহলে আমরা ভালো দাম পাবো। আমরা চাই বাইরে থেকে কোনো গরু না আসুন, আশা করি কুরবানিতে আমার সাফল্যজনক আশা। প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে এবং পরামর্শে এবার কুরবানির হাটে মেডিকেল টিম ও ক্রেতা বিক্রেতাদের সচেতনতার বিষয়টি দেখবে। কুরবানি যতই সামনের দিকে এগিয়ে আসবে আমাদের মেডিকেল টিম কাজ করবে এবং গবাদি পশু স্বাস্থ্য পরীক্ষা সহ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বার্থ যেন সংরক্ষিত হয় সেই লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। জেলায় এবার প্রায় 70,000 পশু উদ্বৃত্ত রয়েছে, যা এই অঞ্চলের চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। গাজীপুরে সৎ ভাইয়ের দেওয়া আগুনে পুড়েছে বোন ও নানি। পেট্রোল ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় নানি ও নাতনিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সদর উপজেলার সিঁড়িরচালা গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সানজিদা আক্তার আয়েশা ও তার নানি বেবি বেগম। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বিরকে আটক করেছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এমনকি সেতুর আশেপাশের 2 কিলোমিটার এলাকায় বসানো হয়েছে ড্রেজার। সংঘবদ্ধ একটি চক্রের এমন কর্মকাণ্ডে 4টি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে চরের 100 পরিবার। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া এলাকায় পদ্মা নদী থেকে শতাধিক লোড আনলোড ড্রেজার দিয়ে দিনে অন্তত 100,00,000 ঘনফুট বালু উত্তোলন করছেন সংঘবদ্ধ কিছু চক্র। এ অবস্থায় পদ্মা সেতু সহ আশপাশের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। স্থানীয়রা বলছেন প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও মেলেনি কোনো প্রতিকার। আমরা আপনার গাড্ডিসি অফিসে গেছি, টিউন অফিসে গেছি এবং সচিবালয়ে গেছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছি, অভিযোগ দেওয়া আছে। এইভাবে যা বালু কাটে অবৈধ ব্যবসায়ীরা, তাহলে পরে আরও 27টা সুপারি নদীর গর্ভে চলে যাবে। পদ্মা সেতুর এই পূর্ব পাশে ড্রেজিংয়ের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঝে মাঝে অভিযান চালালেও বন্ধ হয়নি অবৈধ ড্রেজারের কার্যক্রম, ফলে সাধারণ মানুষ হারাচ্ছে ফসলি জমি ও বসত ভিটা। এগুলা যদি সরকার অ্যাকশন নেয় হয়তো তারা এগুলার নিষ্পাত করতে পারে। ড্রেজারের মালিকেরা বালু বিক্রি করে আমাকে বাড়িঘর নদী ভাঙনে আমরা অস্থায়ীভাবে আছি।
মাঝি মাদর খা ফরাজি সবাই মিলিত ভাবে মাড়ি ঘাটে। পদ্মাপাড়ে স্থায়ীভাবে ক্যাম্প তৈরি করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত আছে, আরো থাকবে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন নিয়ে ভয়াবহ শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জানিয়েছে এতে নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে স্থায়ী রূপ নিতে পারে ভাঙন। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজারে জমে উঠেছে কাঁঠাল কেনা বেচার মৌসুমি হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতাগণ এই বাজারে কাঁঠাল কিনতে শুরু, ছুটে আসায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষক, পাইকার ও আড়তদাররা। প্রতিনিধি এস এম সোহেল রানা রিপোর্ট জানাচ্ছেন, আমেনা হীরা। সবুজে শ্যামলে ঘেরা শ্রীপুরে যেখানে চোখ যায় সেখানেই দেখা মেলে গাছে গাছে ঝুলছে ছোট বড় ও মাঝারি আকারের কাঁঠাল। এই উপজেলায় দেশের সবচেয়ে বেশি কাঁঠালের চাষ হয়। জৈনা বাজারে ছোট আকারের কাঁঠাল 30 থেকে 50 টাকা, মাঝারি আকারের কাঁঠাল 50 থেকে 80 টাকা আর বড় আকারের কাঁঠাল 80 থেকে 150 টাকায় বিক্রি করছেন স্থানীয় কৃষকরা। দাম লাগাইছে 16 টাকা দিছি, বড়টা ব্যস্ত আছি 70 বা 70, ছোটটা ব্যস্ত আছি 30 বাই 30। 100 টাকা কিনতেছি, 80 টাকা কিনতেছি, 120 টাকা কিনতেছি। গতবারের তুলনায় এবছর কাঁঠাল প্রতি 20 থেকে 30 টাকা দাম বেশি পাওয়ায় অনেকটাই লাভবান হচ্ছেন কৃষক ও স্থানীয় পাইকাররা। প্রতি কাঁঠাল প্রতি আমি 2 টাকা খাজনা দেই, আমি এখানে স্থানীয় আড়তদার। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গার কাঁঠাল হলো জৈনা বাজারের কাঁঠাল। আমি এই জৈনা বাজার থেকে কাঁঠাল কিনে বিভিন্ন প্রান্তে কাঁঠাল পাড়াই, ব্যাপারীবর্গ আমার কাছে আসে। সঠিক পরিচর্যার মাধ্যমে কাঁঠালের ফলন আরও বৃদ্ধি করা সম্ভব বলে জানান এই উপজেলা কৃষি কর্মকর্তা। কাঁঠাল গাছের পরিচর্যা, নতুন গাছ লাগানো, এই ব্যাপারে তাদের আগ্রহটা কম। যদি আমরা বাজার মূল্য বৃদ্ধি করতে পারি এবং কাঁঠালকে যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কাঁঠালের আবাদ বৃদ্ধি পাবে, নতুন নতুন গাছ লাগাতে কৃষকরা উদ্বুদ্ধ হবে। আমেনা হীরা, মাইটিভি নিউজ ডেস্ক। রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনের বাড়িতে টাকা দিতে যাওয়ার অভিযোগে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক লিমন নামের এক নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার নগরীর সাগরপাড়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় ও আওয়ামী লীগ নেতারা নির্বাচন কর্মকর্তার বাসায় লিমনকে অবরুদ্ধ করে রাখে, পরে তাকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে ঘটনার পর সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন সাংবাদিকদের কাছে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানতে এসেছিলেন লিমন। জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের ছেলে তো বললো, ভাই একটা কথা, কি কথা? তারা তোলনু করে দেয়, এইটুকুই কথা। আমি আমি আমার জায়গাটা সম্পূর্ণ পরিষদ, আমি আমার জায়গায় আমি সম্পূর্ণ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বন্যা ভূমিধসে ভেসে গেল সিকিমের 26টি সেতু। ভারতীয় রাজ্যটিতে এখনও আটকা 300+ পর্যটক। রোববার সেনা সদস্যদের সহযোগিতায় উদ্ধার পেয়েছেন 2200 বেশি পর্যটক, যাদের মধ্যে রয়েছেন 23 জন বাংলাদেশীয়। শুক্রবার থেকে পার্বত্য অঞ্চলটিতে হচ্ছে ভূমিধস, এর ফলে চুংথিং থেকে লাচুং ও লাচেনের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাদবাকি এলাকা। আটকা পড়েন 3500 পর্যটক। দুর্গত এলাকায় স্থাপন করে 2টি অস্থায়ী সেতু, সেগুলো দিয়েই নিরাপদ স্থানে সরানো হয় বিপুল সংখ্যক মানুষকে। বর্তমানে সেনা ছাউনিতে রয়েছেন তারা। খাবার ঔষধের পাশাপাশি দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, আল্লাহ হাফেজ।